আজ তারাপীঠ মন্দির কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় রথের দিন সবার জন্য মন্দির খুলে দেওয়া হবে, তবে সরকারি বিধিনিষেধ মেনে। লকডাউন জেরেই 93 দিন তারাপীঠের মন্দির বন্ধ ছিল পুণ্যার্থীদের জন্য। মন্দির বন্ধের সময় নিত্য পূজা চালু থাকলেও ভক্তদের জন্য দরজা খুলে নেই বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরের। ঠিক তেমনই মা তারা রথযাত্রা বের হবে না এবছর। বীরভূমের 5টি সতীপীঠের মধ্যে 4টি সতীপীঠের দরজা ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে পুণ্যার্থীদের জন্য। 1 জুন থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে নলহাটি নলহাটেশ্বরী, সাঁইথিয়া নন্দীকেশ্বরী, লাভপুরের দেবী ফুল্লোড়া ও বোলপুরের কঙ্কালীতলা মন্দিরের দরজা। স্বাস্থ্যবিধি মেনে ভক্তদের জন্য পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে সেখানে। একমাত্র দরজা খুলেনি সিদ্ধপীঠ তারামায়ের মন্দিরের। আজ বৈঠকের পর মন্দির কমিটির সভাপতি তারাময় মুখার্জি জানিয়েছেন, মন্দির খোলা হবে 23 জুন মঙ্গলবার থেকে, পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে মন্দির খুলবে। পুণ্যার্থীদের নির্দিষ্ট গোলবৃত্তের মধ্যে দাঁড়াতে হবে। মন্দির গর্ভগৃহে ঢুকতে দেওয়া হবে না, বাইরে থেকেই মা তারাকে দর্শন করতে হবে। আগে মন্দিরে বসেই ভক্তদের ভোগ খাওয়ানো হতো, এবার থেকে মন্দির চত্বরের মধ্যে ভোগ খাওয়ানো হবে না। সিদ্ধান্ত হলো, আজকে সিদ্ধান্ত হলো যে সামনে 23 তারিখে যেটা শুভ রথযাত্রার দিন আমাদের তারাপীঠ মন্দির খোলা হচ্ছে। আর আপনারা জানেন যে দীর্ঘ লকডাউন তারাপীঠ মন্দিরে একমাত্র বজায় রেখেছে। আজকে ঠিক মার্চের 20 তারিখে আমরা লকডাউন শুরু করেছিলাম, আজকে জুনের 20 তারিখ, 23 তারিখ খুলবে। প্রায় 93 দিন পর এই মন্দিরে আবার পূজা পদ্ধতি শুরু হবে। কারণ জানেন যে তারাপীঠ মন্দিরের সাথে কয়েক লক্ষ জড়িত, যারা প্রায় কর্মহীন হয়ে পড়ছিল এবং তারাপীঠ মন্দির খোলার দিকে তারা কিন্তু তাকিয়েছিল। তাই আমরা সমস্ত সেবায়তের মতামত নিয়ে সেবায়তের সম্মতি করে তারাপীঠ মন্দির খোলার সিদ্ধান্ত নিলাম। আর সেই সাথে সাথে এবছর রথযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ রথযাত্রার সময় যে সামাজিক দূরত্ব সেটা হয়তো সম্ভব হবে না মানা, সেই জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের জন্য কী কী ব্যবস্থা এই আমরা জানেন যে তারাপীঠে গর্ভগৃহে পুজো দেওয়ার একটা রীতি ছিল, কিন্তু এই মহামারী যতদিন ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু সকল শ্রেণীর ভক্তদেরকে আমরা অনুরোধ করবো, আমরা মন্দির কমিটি থেকে বাইরে দর্শনের ব্যবস্থা করছি, তারা মাকে দর্শন করেই চলে আসবে। এই সময়টার জন্য নির্দেশিকা আমাদের ভালো থাকবে, আর সেবায়করা তাদের পূজা আশা করে দেওয়ার ব্যবস্থা করবে। আচ্ছা, মাকে তাহলে পুণ্যার্থীদের ওখানে গর্ভগৃহে ঢোকার না, এখন এই সময়টার জন্য আমাদের এই নির্দেশিকা জারি থাকছে, মানে যতদিন পর্যন্ত পরিস্থিতি একটু স্বাভাবিক দিকে দেখা যাচ্ছে। আবার তারাপীঠ পুরনো ছন্দে ফিরে আসবে, কিন্তু যতদিন পর্যন্ত মহামারী তার নিজস্ব মানে যে সংক্রামক মুক্ত না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই নির্দেশিকা জারি আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে। নিয়ম করা হয়েছে যে আগামী দিনে যেসব আমাদের ভাণ্ডারগুলো হতো, ভাণ্ডারগুলো ধরুন মন্দির চত্বরের মধ্যে হবে না, কিন্তু মায়ের ভোগ টোক দিয়ে যেসব ভাণ্ডারা যা তীর্থযাত্রী করে সেগুলো হবে। সেগুলো করার পর আমাদের যে শ্মশান আছে, মহাশ্মশানে ওই আমাদের চত্র আছে, সেখানে বসিয়ে সাধু গরিবদিগকে ভোজন করা হবে, সেসব ব্যবস্থা থাকবে। কিন্তু ভাণ্ডারটা পুরোপুরি যে মন্দিরের মধ্যে চত্র হচ্ছে না, কিন্তু সেই ভাণ্ডারটা চালু থাকছে। সেটা চালু কোথায় থাকছে, যে মায়ের কাছে ভোগ নিবেদন করার পর শ্মশানে যে আমাদের চাতাল আছে সেখানে বসে সাধু গরিবদিগকে ভোজন, সেই ভাণ্ডারটা চলছে।